আসসালামু আলাইকুম, আমি ডক্টর এনামুল হক। আমি একজন ইনফার্টিলিটি এবং আইভিএফ স্পেশালিস্ট। আমি বন্ধ্যাত্ব চিকিৎসায় অতি গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা নিয়ে কথা বলবো। এটাকে আমাদের ডাক্তারি ভাষায় আমরা বলি ট্রান্সভেজনাল আল্ট্রাসোনোগ্রাম বা মাসিকের রাস্তার আল্ট্রাসোনোগ্রাম বা সংক্ষেপে টিভিএস বলে। তো এই টিভিএস আমাদের বন্ধ্যাত্ব চিকিৎসায় অতি গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। সহজভাবে বললে আসলে টিভিএস ছাড়া বাচ্চা নেওয়ার চিকিৎসা সম্ভবই না। কেন সম্ভব না? একটা হচ্ছে যে এই টিভিএস করে আমরা বাচ্চা বা সন্তান না হওয়ার কোনো কারণ আছে কি না সেটা আমরা খুব সহজেই ধরতে পারি। যেমন জরাইতে কোনো সমস্যা আছে কি না, টিউবে কোনো সমস্যা আছে কি না, তার ডিম্বাণুর কোনো সমস্যা আছে কি না, বা পেটের মধ্যে এন্ডোমেট্রোসিস নামে একটা অসুখ আছে যেটা বাচ্চা না হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অসুখ, সেগুলি আমরা খুব সহজেই এই একটা টিভিএস করে জানতে পারি। আর যখন আমরা জানতে পারি যে সমস্যাটা কী, সেই অনুযায়ী চিকিৎসা করতে পারি। এবং বাচ্চা চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যে ডিম্বাণু বড় হচ্ছে কি না, ডিম্ব কখন একদম পরিপক্ক একটা ডিম্বাণু হচ্ছে, তারপরে কখন ডিম্বাণুটা ফেটে যাচ্ছে বা ওভুলেশন হচ্ছে, এই ওভুলেশনের সময়টাই হচ্ছে সন্তান ধারণ করার সময়। তো এই পিরিয়ডটাতে আসলে সহবাস করতে হয়। সুতরাং এটা তো আমরা টিভিএস করলে বুঝতে পারি যে কোন সময়টা সন্তান ধারণ করার সময়, সেই সময় সহবাস করতে হবে। এই সব গুরুত্বপূর্ণ জিনিসগুলি আমরা টিভিএস করে জানতে পারি। তো এটা খুবই সহজ একটা পরীক্ষা, কোনো ব্যথা লাগে না এবং খরচও কম। কিন্তু বাচ্চা চিকিৎসার জন্য এটা করতেই হয়, এটা না করলে আসলে বাচ্চার চিকিৎসা করা সম্ভব হয় না। সেই জন্য আমি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি যে টিভিএসে আসলে আমরা কী ধরনের সমস্যা দেখে থাকি। এখানে দেখুন, এখানে নর্মাল একটা জরায়ু আমি দেখাচ্ছি, জরায়ুটা কীরকম দেখতে। এখানে আমরা একটা নর্মাল একটা ডিম্বাণু দেখালাম, এখানে ডিম্বাণু অনেক কম, এখানে ডিম্বাণু অনেক বেশি। এটাকে আমরা বলি পিসিওস বা পলিসিস্টিক ওভারি। এখানে জরায়ুতে একটা টিউমার আছে, এই জরায়ুতে একটা স্যাপটাম আছে। এখানে দেখেন জরায়ু ওভারিতে অনেক ডিম্বাণু। তো এটা হচ্ছে একটা, দেখুন নর্মাল একটা টিভিএস আমি করছি যেখানে জরায়ুটা দেখতে এরকম। তো জরায়ুর থিকনেসটা কীরকম আমরা, এইটা হচ্ছে জরায়ুর ভিতরের জায়গাটা যেটাকে আমরা বলি যে এন্ডোমেট্রিয়াম, যেখানে বাচ্চাটা বসে। তো এন্ডোমেট্রিয়ামের থিকনেসটা আমরা বলি যে 12তম দিনে মোর দেন 7 মিলিমিটার হইতে হয়। এখানে রোগীর দেখা যাচ্ছে 8 মিলিমিটারের মতো, সো এন্ডোমেট্রিয়ামটা খুব ভালো। এটা হচ্ছে তার ডান দিকের ওভারি বা ডিম্বাশয়। তো ডান দিকের ওভারিতে ছোট্ট একটা ডিম্বাণু, ওই যে কালো যেটা দেখা যাচ্ছে ওটা একটা ডিম্বাণু, কিন্তু ডিম্বাণুটা বেশ ছোট। এই ডিম্বাণু দিয়ে আসলে বাচ্চা হওয়া সম্ভব না। আমাদের ডিম্বাণুটা আসলে 18 থেকে 20 মিলিমিটার সাইজের হলে সবচেয়ে ভালো। 18-র চাইতে কম হলে এটা দিয়েও বাচ্চা সাধারণত হয় না। এবং সাইজ যদি অনেক বড় হয় তো মোর দেন 25 মিলিমিটার হলেও আমরা আসলে খুব একটা ভালো ডিম্বাণু বলি না। এগুলি খুবই বাচ্চা চিকিৎসার জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে ডিম্বাণুটা ম্যাচুর্ড কিনা, ম্যাচুর্ড হইলে ভালো। এটা এদিকে দেখেন, এটা বাম দিকের ডিম্বাশয়। এখানে যে একটা বেশ বড় ডিম্বাণু দেখা যাচ্ছে, দেখুন ডিম্বাণুটা কত সাইজের হয়। ডিম্বাণুটা মাপলে এখানে দেখা যাচ্ছে যে ডিম্বাণুটা এখন মাপা হয়। ডিম্বাণুটাকে দুইটা ডায়ামিটারে মাপা হয়, একটা হলো তার লম্বালম্বি, আবার এটার একটা ভার্টিক্যালি মাপা হয়। তো এটা এই দুইটার অ্যাভারেজটা হচ্ছে ডিম্বাণু। দেখেন এখানে আসে 26। তো 26 মিলিমিটার সাইজের ডিম্বাণু আসলে খুব একটা ভালো না, এটা ওভার ম্যাচুর। সেই জন্য আমরা বুঝতে পারলাম এর সমস্যাটা কি। তার জরায়ুতে সমস্যা নাই, এন্ডোমেট্রিয়াম ভালো, কিন্তু ডিম্বাণুটা আমরা যেরকম চাই 18 থেকে 20 মিলিমিটার চাই, আজকে তার মাসিকের 12তম দিন, কিন্তু ডিম্বাণুটা আমরা আসলে খুশি না। এই ডিম্বাণুতে কনসিভ করা একটু ডিফিকাল্ট,
সো পরবর্তী সাইকেলে কী করতে হবে আমরা আজকে বুঝে ফেললাম। এটা আমি যেটা করতেছি যেটা হচ্ছে জরায়ুর একটা থ্রিডি আল্ট্রাসোনোগ্রাম করতেছি। থ্রিডি আল্ট্রাসোনোগ্রাম করলে জরায়ুর সমস্যাগুলি আরও সুন্দর বোঝা যায়। তো এখানে দেখেন থ্রিডিতে আমরা থ্রিডি রিকনস্ট্রাকশন করলাম, তো থ্রিডিতে করে দেখেন যে জরায়ুর ভিতরের এন্ডোমেট্রিয়ামটা একদম সঠিকভাবে বোঝা যাবে এবং এখানে কোনো পলিপ আছে কি না, টিউমার একদম সুন্দর বোঝা যাচ্ছে এবং জরায়ুতে কোনো ধরনের সমস্যা আছে কিনা এটা থ্রিডিতে অ্যাকুরেটলি বলা যায়। আগে যেটা এমআরআই করে জানা যেত এটা এখন আর এমআরআই দরকার নেই, আল্ট্রাসোনোগ্রাম করা যায়। এটা আরেকটা পেশেন্ট, এই পেশেন্টের আগে একটা সিজার হয়েছে, সিজারের দাগটাও দেখা যাচ্ছে, কাজে এই বাচ্চা নেওয়ার সময় তার কোনো সমস্যা হবে কি না সিজারের জায়গায় সেটাও আমরা খুব ভালো বুঝতে পারতেছি এই টিভিএসের মাধ্যমে। তো এটা একটা নর্মাল ইউটেরাসে কোনো সমস্যা নাই, কিন্তু দেখেন ডান দিকের ওভারি, ওভারিতে অনেকগুলি ফলিকেল আছে, একটা বড় ফলিকেল আছে, আবার কিছু তিন চারটা ছোটো ছোটো ডিম্বাণু আছে। বড় যেটা এটার মাপও এটা মেজারমেন্ট করব আমরা, মেজারমেন্টে আমরা দেখতে পাচ্ছি এটার ডায়ামিটারও হচ্ছে, এটার ডায়ামিটার হচ্ছে 25। তো এটাও আসলে বর্ডার লাইন অত ভালো না, এটা ডান দিকের ওভারি। আর এই আরও কয়েক তিনটা দেখেন ছোটো ছোটো ডিম্বাণু আছে, এগুলি বড় হয় নাই। তো তার সমস্যাগুলি আমরা সহজেই বুঝতে পারলাম যে আসলে কী সমস্যা, তার আসলে ডিম্বাণু অ্যাডুকেট না, মানে পর্যাপ্ত না বাচ্চা হওয়ার জন্য যেটা দরকার। আর এখন আমরা বাম দিকের ওভারি দেখেন, এখানে বাম দিকের ডিম্বাশয়ের ডিম্বগুলি আরও ছোটো ছোটো, কাজেই এখানে আমরা বুঝতে পারলাম যে তার ডিম্বাণু আছে পর্যাপ্ত, কিন্তু ডিম্বাণুগুলি বাচ্চা হওয়ার জন্য যতটা সাইজ দরকার, যে 18-20 মিলিমিটার সাইজের দরকার, ওই সাইজে নাই। সেটা এই জন্য পরবর্তী মাসে আমাদের কি ধরনের চিকিৎসা দিতে হবে আজকে আমরা এটা বুঝে ফেললাম। এইগুলি টিবিএস আর আসলে বোঝাই সম্ভব না, পেটের আল্ট্রাসোনোগ্রামে বোঝা সম্ভব না। পরের আরেকটা রোগীর দেখুন যে এখানে দেখেন একটা একদম কালো একটা জিনিস দেখতেছেন, এটাকে আমরা বলি চকলেট সিস্ট। এই রোগীর পেটের মধ্যে মাসিক জমা হয়, এটা একটা অসুখ, আমরা ডাক্তারি ভাষায় বলি অ্যান্ড্রোমেট্রিওসিস। এটা হলো তার অ্যান্ড্রোমেট্রিওসিস, এটা বাচ্চা না হওয়ার একটা অন্যতম একটা কারণ। তার দেখেন প্রায় 8.5 এবং বাই 5.5 সাইজের একটা চকলেট সিস্ট আছে, অনেক বড় একটা চকলেট সিস্ট, এটাই আসলে বাচ্চা না হওয়ার জন্য তার কারণ। তো এই কারণটা আমরা সহজেই জানতে পারলাম ট্রান্সভাজিনাল আল্ট্রাসোনোগ্রাম করে। আর তার এটা ছিল ডান দিকের, এটা দেখেন বাম দিকের, বাম দিকের ওভারিতেও ছোট্ট একটা চকলেট সিস্ট আছে আর কিছু ফলিকেল আছে, কিন্তু বাম দিকের ওভারিটা দেখেন এটা জরায়ুর একদম পিছনে লেগে আছে। আরেকটা দেখেন, আরেকটা পেশেন্টের ওভারি, সেটা ওভারিতে বেশ ভালো ডিম্বাণু আছে কিন্তু ডিম্বাণুগুলি বড় না, এটা বাম দিকের ডিম্বাশয়, এখানেও ছোটো ছোটো ডিম্বাণু আছে। তো এগুলি আমরা সহজে, আবার এটা দেখেন ভিতরে আমরা স্যালাইন দিয়ে দেখতেছি জরায়ুর ভিতরে কোনো সমস্যা আছে কিনা, এটাকে আমরা বলি স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি। যখন আমরা এই যে ভিতরে স্যালাইন দিলাম তো জরায়ুটা ফুলে গেল, তো ফুলে যাওয়ার কারণে জরায়ুর এই যে জায়গায় এখানে তো বাচ্চাটা বসবে, তো বাচ্চাটা বসে ওই জায়গাটা ঠিক আছে কিনা আমরা সহজেই বুঝতে পারলাম। এবং এই স্যালাইনটা আরও দেওয়ার কারণে দেখেন তার এই যে টিউব দিয়ে এই স্যালাইনটা পেটের মধ্যে পড়ে গেল, এই দেখেন এটা পড়ে গেল। সো এইটা হলো ডান দিকের টিউব, এই ডান দিকের টিউবটা তার ভালো আছে, ঠিক আছে, কাজেই তার বাচ্চা হতে কোনো সমস্যা হবে না। তো এই গুরুত্বপূর্ণ জিনিসগুলি আমরা সহজেই এই টিবিএস করে জানতে পারি। এটা এখানে দেখেন যে এইটাও হলো আবার বাম দিকের ওভারিটা, এই যে দেখেন এই পেটের মধ্যে পানি পড়ে গেছে, যে কালো জিনিসটা পেটের মধ্যে পানি পড়ে গেছে, ফলে তার দুই দিকের টিউবই ভালো আছে। এটা আমরা সহজেই, এই পরীক্ষার নাম হচ্ছে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি বা SIS বলি আমরা। দেখেন এই যে জরায়ুর ভিতরে আমরা স্যালাইন দিলাম, স্যালাইন দিয়ে জরায়ুর ভিতরে আরেকটা রোগীর দেখেন সুন্দর জরায়ুর ভিতরে জায়গাটা যেখানে বাচ্চাটা বসবে ওখানে কোনো সমস্যা আছে কিনা আমরা বুঝতে পারলাম যে কোনো সমস্যা নাই। কিন্তু এই জরা এর দেখেন
এরও দেখেন এত বড় একটা চকলেট সিস্ট আছে, পিছনে বাম দিকের ওভারিটা লেগে আছে, কিন্তু এই দেখেন এটা ডান দিকের টিউব, ডান দিকের টিউব দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সহজেই স্যালাইন চলে গেল, এই পেটের মধ্যে পানি পড়ে চলে গেল। সো ডান দিকের টিউবটা, এই যে পানি কালোটা, ডান দিকের টিউবটা ঠিক আছে। আবার বাম দিকের ওভারিটা এখানে দেখি, বাম দিকের ওভারিটা জরায়ুর পিছনে একদম লেগে আছে, কিন্তু তারপরেও এখানে পানি গেছে, তো বাম দিকের টিউবটাও ঠিক আছে কিন্তু টিউবটা একদম লেগে আছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবং এই জিনিসগুলি আমরা সহজেই, এই জিনিসগুলি আমরা সহজেই আসলে বুঝতে পারি যে টিবিএস হচ্ছে অতি আধুনিক একটা পরীক্ষা। এবং টিবিএস করলে আমরা যেমন কারণটা সহজে জানতে পারি, সেরকম আমাদের চিকিৎসা করতে খুব সহজ হয়। এবং কোন রোগীর কী ধরনের চিকিৎসা লাগবে, তার ওষুধ কতটুকু লাগবে, ওষুধটা কোন সময়ে দিতে হবে, ইঞ্জেকশন কতটুকু লাগবে, কোন সময় হাজবেন্ডের সাথে থাকতে হবে, এই অতি জরুরি বিষয়গুলি আমরা একটা খুবই সহজ ট্রান্সভেজনাল আল্ট্রাসাউন্ড বা টিবিএসের মাধ্যমে করতে পারি। তা আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই দোয়া রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।